প্রিয় দর্শক যারা বলতে দেখতেছেন এই মাত্র আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কবি বলেছিল যে মুখে হাসি বুকে বল তেজে বরাবর মানুষ হতে হবে এই তারপর তবে কথায় না কাজে মিলতে হবে মুখের কথা মানুষের দাম আছে এক কথা মানুষের ফাঁসি হয় আরেক কথা মানুষের কিন্তু ছাড় পাওয়া যায় তবে কিছু কিছু গাছ আছে ভাই মুখে নয় নাম শুনলে জিভেতে পানি আসে গাছেরও পাওয়ার আছে তবে যেই বলে গাছের কোনো পাওয়ার নাই তার চদ্দ গোষ্ঠীর কোনো গুণ নাই প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটা গাছ দেখাচ্ছি নাম বলতেছি আপনার জিভেতে পানি এসে যাবে 100% গ্যারান্টি দেখেন তো প্রিয় দর্শক কেউ তেঁতুল বলে কেউ আচার বলে এদিকে কেউ আমলি বলে এই তো দেখা যাচ্ছে দেখেন তো আপনার জিভেতে পানি আসে কি না সেটা আপনারা জানবেন আমি বলবো না সত্য যা সত্য যা দেখতে পারবেন এই যে আমলি আমলি টক ঝাল মিষ্টি মাঝে মাঝে লাগে তবে এটি আমাদের বাজার জাত করা এই গাছটি এখানে পাওয়া যায় দর্শক যারা দেখতে পাচ্ছেন এই মাত্র আপনাদের সামনে আমি রয়েছি আর যে জায়গা রয়েছি এটা রংপুর মিঠাপুকুর পাশাপাশি ইরশাদপুরে আমাদের নাসিক নার্সারি হোম এখানে পাশত আমি মাঝখানে রয়েছি এর পাশাপাশি রয়েছে আমাদের সুপারির গাছ পাশে রয়েছে আমাদের এটা আছে সেই লেবুর গাছ পাশে রয়েছে ওটা হলো বিদেশি সুপারি গাছ ওখানে রয়েছে আরও দেখা যাচ্ছে মালদা ওটা ঝুঁকি মালদা দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছে জাত মালদা এখানে বিভিন্ন জাতের ধরনের গাছ রয়েছে তবে ভাই তবে এখানে রয়েছে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস জলপাই এবং হাড়ি ভাঙা তেঁতুল আরও রয়েছে আপনাদের আপনাদের পাশাপাশি রয়েছে দেখা যাচ্ছে আমাদের ঔষধি গাছ রয়েছে ভাই যেখানে কাঁটা ভাঙা ডাং লাগাম বিশ মস্কা আমাদের নিম জাতের গাছ সেটা গাছের নাম হলো জাত নিম আমাদের গ্রামে বা পাশাপাশি রয়েছে এই ধরনের গাছ তবে ঔষধি গাছের ওই গাছটা পরিচিত তবে অনেকে চিনি জানি তবে গাছ চিনি না এবং বলতেও পারি না শুধু খেতে পারি আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেই কোথার থেকে সেই কুল বা বড়াই হয় অনেকে চেনেন না জানেন না তবে জানিয়ে দিচ্ছি এবং নামও আপনাদের সামনে বলে দিচ্ছি তবে দেখো এই যে দেখা যাচ্ছে বড়াইয়ের গাছ বা কুলের গাছ এই যে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে এটি হলো সেই গাছ এর গাছের নাম হলো কুল কাশ্মীরি এরপর পাশাপাশি রয়েছে আরও অন্য অন্য জাতীয় ফুলের এবং ফলের গাছ তবে বড়াই আছে অনেক রকমের তবে দেখা যাচ্ছে এই যে এদিকে আসো এটা তোমার কুলের নার্সারি সেই অর্ডার বাগান অনেক জাতের কুল রয়েছে তাতে রয়েছে সেখানে কুল বল সুন্দরী তবে এর পাশাপাশি রয়েছে আমি আরও দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে মালদা বাড়ি এখানে মালদার বাগানও রয়েছে তবে এখানে আরও অন্য অন্য গাছ এবং বাগান জাতকারক অন্য অন্য জিনিস রয়েছে তবে এখানে দেখা যাচ্ছে আমাদের পাশে ওই যে মহিলারা কাজ করতেছে এরা এখানে কাজ করে জীবিকা নির্ভর করে তবে ১২ দিনে ১৩ মাসে এরা কিন্তু কাজ করে ইনশাল্লাহ ঝড় বৃষ্টি রোদ বাদলে এরা এখানে কাজে নিয়োজিত থাকে যদি নাম শুনি জল পরে পরে এসে পাই সেটা হচ্ছে আমাদের ওই জিভেতে পানি এসে ভাই এর নাম হচ্ছে জলপাই তারপর পাশাপাশি রয়েছে কামেরাঙ্গা কামেরাঙ্গা ফল অনেকে চিনি জানি খাই এবং দেখি তবে গাছ চিনি না তারপর এখানে হচ্ছে বেল এসে ভাই একটা কথা আছে একটা কথা বলি কেমন সেটা হচ্ছে যে আম বড়ো কাঁঠাল বড়ো আরও বড়ো বেল অত বড়ো ফল থাকা শস্যের ভেতর তেল তবে সেই হচ্ছে এই নাম হলো বেল আর এই বেলের আকাশের এইরকম হবে ভাই এ বেল কিন্তু খেতেও সুস্বাদু তবে সিদ্ধ করে খায় আমাদের রংপুরে এবং গ্রাম্য ভাষা দিয়ে বলি বেল সিদ্ধ তবে এর পাশাপাশি আরও অন্য অন্য রয়েছে সঙ্গে থাকুন আপনাদের সামনে দেখাচ্ছি পিয়ারা এবং আমাদের রংপুরে ভাষা বলে দেখি সেটা হচ্ছে সপ্রিয় কেমন হয় ভাই স্বীকৃত বলি সেটা হচ্ছে ওই পিয়ারা সুপার 10 এটা রয়েছে পাশাপাশি রয়েছে আমাদের আরও অন্য অন্য ফল আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি এই মাত্র বসে রয়েছি এক আমের গাছের নার্সারির বাগানে তবে দেখে যাচ্ছে এই আমের দেখো গাছের আকার পাতা কীরকম লাল কীরকম ফল কীরকম হবে আশ্চর্যমূলক সেই ঘটনা তবে ঘটনা বলতে চাই সর্বপ্রথম আমের গাছটার নাম আমি আপনাদের সামনে জানাতে চাই সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম আহা এ ধরনের আমের নাম আমি কখনো শুনি নাই ভাই তবে আপনারা শুনতে পারছেন কি না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই তবে বিষয়টা হচ্ছে এই সেটা হচ্ছে এই যে গাছের ফল পাতা এবং ডালপালা দিয়ে গাছ তবে গাছের রঙের একটু ধারণ ক্ষমতা দেখি গাছের পাতা কীরকম সুন্দর কালার দেখা যাচ্ছে এই কালার যেরকম ফলও সেরকম তবে আশা করি আগামীতে
আমরা এই ফল খেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই মাত্র আমাদের সামনে এইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলামতি আম। এটা কেমন ভাই? এটা আমাদের আমরা দেখা যাচ্ছে সেটা যে গৌরমতি, হাড়িভাঙ্গা, বারোমাসি এবং আরও অন্যান্য আম আছে, তার ভিতর সেই একটি জাতের আম, সেটা হচ্ছে এলামতি আম। মিয়া যাকি ভাই রে ভাই, মিয়া যাকি সূর্য ডিম আম। তবে আমরা অনেকে আম আগে দেখলাম আমাদের গ্রাম্য এবং শহর বন্দরে। হাড়িভাঙ্গা আম্র ফুলি আরও মেলা জাতের আম রয়েছে, সেটা এখানে যে মিয়া যাকি সূর্য ডিম আম, এটা যে আমের আকার কেমন হবে? ওই যে আছে না ডিম ছাগলের একটা আম আছে না, ওই যে ডিম ধরে এরকম, ওই রকম আম হবে। এর পাশাপাশি রয়েছে গৌরমতি, দেখো ভাই গোপাল ভোগ দেখা যাচ্ছে, এটা এই ভোগ সেই ভোগ সেটা না, এটা হচ্ছে সেই গোপাল ভোগ। আরও পাশে রয়েছে আমাদের ওই যে বারো মাসের তেরো ফল, সেটা হচ্ছে আমাদের এই যে নারিকেলের একটা কথায় বলে যে একটার উপরে আরও একটা, তাতে নীলকুমারের গারো কাশ্মেঘের জল বিনা দুধে দই, এমন গোয়াল পাইলো কই। বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে করতেছি প্রিয় দর্শক মণ্ডলী। এদিকে দেখা যাচ্ছে সেই হচ্ছে আমাদের ওই যে ধাঁধার উত্তরে, এটাই হচ্ছে সেই ডাব গাছ। এই নারকেল গাছের নাম ভেদ জাত, এটা দেশি না এটা বিদেশি। তবে এটা পাওয়া যাচ্ছে রংপুরে মিঠাপুকুর, রংপুরে মিঠাপুকুরের পাশাপাশি ইসাদমোর, এটা নাসিক নার্সারি থেকে। তবে প্রিয় দর্শক যারা এটা পাইতে চান আমাদের ওই চ্যানেলে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের কাছে এটা পৌঁছে দেবো। এরপরে নিয়ে যাচ্ছি আমি আপনাদের সামনে আর একটা জিনিস দেখাতে যাচ্ছি, প্রিয় দর্শক মণ্ডলীর সঙ্গে থাকুন। পাশাপাশি রয়েছে ফল খেলে বল হয় রক্ত পরিষ্কার করে, তবে কবি বলেছে না ডাক্তার পরশুদ্ধ দিয়েছে। তবে ফল বেশি বেশি করে খাবেন, কোন ফল খেলে কী হবে তাও আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক দেখো ফুলে ফুলে ভরা ভরা ভরা, তবে কথা আছে যে ফুলকে তুলে নিয়ে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে দিও না, শুধু ফুল ছাড়া ফল কখনো হবে না। প্রিয় দর্শক আমি এই মাত্র আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সেই পেঁপের বাগান। আমি রয়েছি একটা পেঁপের বাগানে, এটা অবস্থান অবস্থিত হয়েছে রংপুর মিঠাপুকুর আমাদের এরশাদমোড়ের পাশে নাসিং নাথ চরিত্র থেকে। তবে এর পাশাপাশি রয়েছে দেখুন নানান জাতের নানান ফল, তবে এটা রয়েছে পেঁপে ফল। আর এই পেঁপে ফলে রয়েছে নানান জাত, কোনো ফল হবে লাল, কোনো ফল হবে কালো, তবে এখানে রয়েছে কোনোটা হবে লম্বা আর কোনোটা হবে গোল। তবে গোলাকার, লম্বা, গোল এবং আরও অন্য অন্য জাত, কালার এবং নানান ধরনের দেখা যাচ্ছে। প্রিয় দর্শক আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি, এই পেঁপের গাছ দেখুন লক্ষ্য করি, এই পেঁপে অল্প বয়সে দেখেছে আর অল্প ছাওয়া, অল্প বয়সে ছাওয়ার মা, ফলে ফুলে গাছে ভরপুর। তবে এতটুকু গাছে এতগুলো ফল রয়েছে প্রিয় দর্শক, আরও পাশাপাশি রয়েছে সেই গাছ, এই গাছ সেটা হচ্ছে এই যে দেখো ওই ধরনের পেঁপের গাছ। কথায় বলা আছে বারো মাসে বয়সে হয় ছেলের মা, ছেলে হয় গোন্ডায় গোন্ডায় এই কেমন মা। এটা হচ্ছে হাইব্রিড জাতের পেঁপের গাছ, তবে হাইব্রিড কাকে বলে আজকে আপনারা দেখে নিতে পারবেন। এটা মাটির নিচ থেকে ধরে দেখে দেখা যাচ্ছে এত সুন্দর পেঁপে ধরেছে। তবে এই পেঁপ পেতে হলে এই যে পেঁপের আকার দেখতেছেন প্রিয় দর্শক, এই পেঁপে পেতে হলে আপনারা অবশ্যই আমাদের হালাল প্রোডাক্ট সার্ভিস ওই পেজে ওই ইয়েতে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক যারা দেখতেছেন এই মাত্র সেই আমরা ওই পেঁপের গাছের পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছি আমাদের সবজি বাগান, সেটা হচ্ছে সিম বাগান। তবে সিম বাগান আমাদের এই সময় এটা অনেক উপকারিতা এবং শরীরের জন্য পুষ্টিকর, তবে এটা পাওয়া যাচ্ছে না আমাদের এখনও সেই খেতে প্রচুর আসে নাই। তবে এটা শীতকালের মৌসুম, তবে পাবেন আপনারা ধৈর্য ধরো একটু অপেক্ষা করো। এটা হলো সেই জাত দেখা যাচ্ছে ফুলে ফুলে ভরা আমাদের সেই সবজির বাগান, সিম বাগান কিন্তু ফল ভরপুর হয়েছে। তবে এখনও সিম আসে নাই, তবে নিয়ে আসতেছি আমি আপনাদেরকে দেখাবো। সেটা হলো পুষ মাস, এখন থেকে প্রায় তিন মাস পরেই এ মাস আমরা উপভোগ করব। এবং পাশাপাশি রয়েছে আমি আপনাদের সামনে রহমতআল, আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কলার গাছ এবং কলা। আমাদের দেশে রয়েছে আমজাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জলপাই নানান জাতির কলার গাছ। জাতকারক জাতের ভাব, শুধু জাতের দেখতেছি, জাত নিয়ে অভাব অবশ্যই তা নয়। এটা হচ্ছে সেই হিমসাগর কলার জাত, এটা যেমন ধারণ ক্ষমতা দেখতে পাচ্ছেন, এর সর্বোত্তম ফাঁস এবং লাস্টে যেরকম দেখতে চাচ্ছেন। আমি পাশাপাশি রয়েছি, চলো এর আমি ছোট অন্য জাত দেখাচ্ছি, সেই হচ্ছে ধারণ ক্ষমতা সেই। এই যে প্রিয় দর্শক যারা দেখতেছেন এর নিচে উপরে ঢাকা একটা কথা আছে,
যে বারো মাসে আতারে পাতারে মনুয়া কলার গাছ ফুল নাই ফল নাই ধরে বারো মাস, এটা হচ্ছে সেই পান। আর পানের পরে বদলে রয়েছে আমাদের মৌলুয়া মনুয়া কলার গাছের মতো হিম সাগর কলা। এই দেখো কলার জাত এবং লম্বা সাইজও সেই খেত সুস্বাদু। এখানে পাশাপাশি রয়েছে আমাদের সেই ফল, কথায় বলে না যে ছোট ছোট আমাদের গ্রাম্য ভাষা বলেছে একটা ভাটি ইসলাম আজ ভর্তি, তবে এটা কিন্তু উত্তর পায় না। আমি এখানে তোমাদেরকে ধাঁধার উত্তর দিয়ে দিচ্ছি, প্রিয় দর্শক জানা যায় সেই অনেক কথায়। এখানে রয়েছে জাম্বুরা, এই জাম্বুরা যেমন দেখা যাচ্ছে উপরে যেমন ভিতরে তে আরেক রকম দেখার মতো আর খাওয়ার মধ্যে অনেক স্বাদ আছে। পাশে রয়েছে আমাদের বিশাল কমলার বাগান, তবে এই বাগান সেই দুই ধরন, সেটা হচ্ছে একটা টক একটা মিষ্টি। এটি আছে সেই মিষ্টি জাতের কমলা, এই কমলা খেতে খুব সুস্বাদু। তবে দেখা যাচ্ছে, চলো দেখাচ্ছি গাছে ধরে, এই যে গাছে পাতায় পাতায় নয় গাছে ডালে ডালে ধরেছে কমলা। এই কমলা আমাদের বাগান সেই মিষ্টি বাগান, পাশে রয়েছে আমের বাগান, আরও নানান জাতের নানান ফল এই ফলে ফুলে ভরা এই বাগান। এই বাগানে দেখা যাচ্ছে পাশে রয়েছে, দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই যে এদিকে তাকাও লক্ষ্য করি দেখেন, এটি কিসের গাছ? সেটা হচ্ছে জলপাই, জলপাই না? হ্যাঁ এটা তো জলপাই, এই গাছে জলপাই, এটা দিয়েও গাছে সুস্বাদু খাবার, তবে এটি দিয়ে আচার তৈরি করে আমাদের জাতের জাতকারক করিয়ে খায়। এই জলপাই যদি জলপাইয়ের আচার খেতে চান সেটা এটা পাচ্ছে ভাই, এটা কিন্তু সেজন ওয়ারিং তাই না, ঠিক আছে? এটা বছরে একবার হয়, তবে আমাদের কাছে সবসময় পাওয়া যায়, এর আচার আমাদের রয়েছে। এই আমাদের সাথে যোগাযোগ করুন, সেই যোগাযোগটা করবেন সেটা হচ্ছে হালাল প্রোডাক্ট সার্ভিস। অনেকে চিনি জানি খেতে চাই কিন্তু পাই না, তবে অনেকে খাই তবে গাছ চিনি না। তবে আজকে আমি যারা এই গাছ চিনেন না, ওই ড্রাগন ফল, ড্রাগন ফলের এই সেই হলো ফলের নার্সারির বাগান। তবে এখানে অনেক জাতের নান ড্রাগন পাওয়া যায়, তবে দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর রয়েছে এখানে নার্সারিতে আমাদের ড্রাগন ফুলের চারা। তবে এটি থেকে এইখান থেকে আমরা কিন্তু অন্য অন্য জায়গায় বীজ রোপণ করিয়ে এবং গাছ রোপণ করিয়ে আবার ড্রাগন ফল লাগাতে পারবো। প্রিয় দর্শক যারা দেখতেছেন, স্যার এটা হচ্ছে সেই উন্নত মানের মেহের সাগর, মেহের সাগর কলার ফুলি এটি। এটি দেখা যাচ্ছে আরো অন্য ধরনের, এই যে দেখা যাচ্ছে এটি কিন্তু সেই, এই যে দেখা যাচ্ছে এই এই যে কলার ফুলি দেখা যাচ্ছে, এই দেখো প্রিয় দর্শক এই যে কলার ফুলি দেখা যাচ্ছে, এটি কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং এটা কিন্তু সেই বাজারজাতকারক কলা। তবে এটি বাজারে গুণমানও উন্নত মানের সেই কলা হবে, বাজারে নিয়ে গেলে একটা মুহূর্তেই সব কিছু বিক্রি হয়ে যাবে। তবে এটি দেখার চেয়ে খাওয়ার মজাটা বেশি, তবে যারা খেতে পারবেন না এই মাত্র কলার পুলি দেখাটাই বেশি মজা উপভোগ করুন। তবে এটি হচ্ছে চারা, সেটা হচ্ছে কলার বিচি থেকে চারা এই মাত্র, সেটা হচ্ছে আমাদের সেই ফুলকপি। এটা শীতকালে আমাদের আসতেছে, তবে আমাদের সামনে পৌষ মাস পড়ে গেছে, আর আমরা শীতকালের মৌসুমে এটা হচ্ছে সেই কাঁচা তরকারি, সেটা হচ্ছে ফুলকপি, এটা খেতে সুস্বাদু, তবে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো হয় ভাই। তবে এই নার্সারিতে আরও অন্য অন্য জাতেরও ফল ফুল গাছ এবং সব ধরনের পাওয়া যায়। তবে এই গাছ এবং বাগান নিয়ে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরলাম সেটা আপনারা অবশ্যই দেখবেন, এবং আমাকে যদি ভালো লাগে একটু হলেও ভালোবাসা দিবেন, কমেন্ট বা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।